আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলি সহ প্যান্ট পায়জামা কিভাবে তৈরি করবেন তো আপনারা কিন্তু এই ভিডিওটি থেকে আরো শিখে নিতে পারবেন প্যান্ট সালোয়ারের মোহরিতে কিভাবে আপনারা ডিজাইন করবেন আরো শিখে নিতে পারবেন প্যান্ট পায়জামা কিভাবে পারফেক্ট ভাবে ইলাস্টিক অ্যাটাচ করতে হয় তো আমি এত সহজ করে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করেছি আপনারা যদি মনোযোগ সহকারে পুরোপুরি ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ আপনাদের প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করতে আর কোনো প্রবলেম হবে না আর আমি এখানে একটি মাত্র সূত্র দিয়ে এই প্যান্ট পায়জামাটি তৈরি করেছি আপনারা এই সূত্রটি ফলো করে যে কোনো বডি মেজারমেন্টের জন্য এই প্যান্ট পায়জামাটি কাটিং এবং সেলাই করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো লাগবে আর নিচে কমেন্ট করতে ভুলবেন না নেক্সট টাইম আপনারা কোন ধরনের আরও ভিডিও দেখতে চান আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন আমি এখানে কলি সহ প্যান্ট কাট সালোয়ার তৈরি করার জন্য টোটাল 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি তো আমরা এখানে কাট সালোয়ারটি লম্বা ছত্রিশ ইঞ্চি পরিমাণ আর হিপ হচ্ছে চল্লিশ ইঞ্চি তো এই নিয়মটি ফলো করে আপনারা চাইলে যে কোনো মেজারমেন্টের জন্য এই প্যান কাট সালোয়ারটি তৈরি করতে পারবেন তো কাপড়টিকে আমরা সম্পূর্ণ মেলে নিব তো কাপড়টিকে সম্পূর্ণ মেলে নেওয়ার পর আমি কাপড়টিকে দুইবার ভাজ করে চাপাট করে রেখেছি দেখুন একসঙ্গে আমাদের সামনের পাট এবং পেছনের পাট বের হবে তো আমি যে সাইডে আছে সেটি বন্ধ সাইড রয়েছে অপর সাইড টি খোলা আছে তো প্যান কার্ড সালোয়ার যখন আমরা কাটিং করব তখন খেয়াল রাখতে হবে দুই সাইডে কিন্তু আমাদের কাটিং হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো এখানে যে বাঁকা অংশটুকু রয়েছে এই বাঁকা অংশটুকু এখন প্রথমে আমরা সোজা করে নিব। প্রথমে আমাদের এখান থেকে ইলাস্টিকের জন্য একটি মেজারমেন্ট নিতে হবে তো আমি এখানে ইলাস্টিকের জন্য তিন ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি তো সবসময় খেয়াল রাখবেন ইলাস্টিকের জন্য আপনাদের সবার প্রথমে মার্কিং করতে হবে তারপর আপনাদের ইলাস্টিকের ঘর বাদ রেখে লম্বার মাপ নিতে হবে ঠিক আছে তো আমি এখানে ইস্টের দাগ কাটবো এখান থেকে এখন আমাদের লম্বার মাপ নিতে হবে তো আমি এখানে পায়ের মোহরির অংশে একটি ডিজাইন করবো আপনারা যদি ডিজাইন বাদ দিয়ে এই প্যান কাট সালোয়ারটি তৈরি করেন সেক্ষেত্রে যতটুকু আপনারা লম্বা নিতে চান সেই পরিমাণ লম্বা নেবেন এবং সেলাই করার জন্য এক থেকে ইঞ্চি পরিমাণ এক্সট্রা ঠিক আছে তো যেহেতু আমি এখানে পায়ের অংশে ডিজাইন এর জন্য আমাদের একটি কাজ করতে হবে সেটি হচ্ছে তিন ইঞ্চি চওড়া করে আমাদের একটি কাপড় নিচের দিকে হবে তো সেক্ষেত্রে ওপরের দিকে তিন ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে তারপর লম্বার পরিমাণটি নিচ্ছে তো দেখুন আমি এখানে ছত্রিশ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি ঠিক আছে আর হাফ ইঞ্চি যেহেতু আমাদের সেলাইয়ের মধ্যে যাবে এর জন্য আমি আরো এক্সট্রা নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ ঠিক আছে তাহলে কতটুকু পরিমাণ নিয়েছে আমি সাড়ে ছত্রিশ ইঞ্চি পরিমাণ তাই না তো এখন আমাদের এখানে একটি স্টেট মার্কিং করতে হবে এখন আমরা এখান থেকে আমাদের হিপের মাপ নিব ঠিক আছে তো আমাদের এখানে হিপ হচ্ছে চল্লিশ চল্লিশের তিন ভাগের এক ভাগ আমরা নিব ঠিক আছে তো আপনাদের যতটুকু হিপ হবে তার তিন ভাগের এক ভাগ নেবেন তো এখানে আমাদের চল্লিশে তিন ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ তো আমি আরো হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য তাহলে কত হচ্ছে চোদ্দ ইঞ্চি পরিমাণ তাই না তো আমি চোদ্দ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি যারা একটু বেশি হেলদি আমি তাদেরকে বলবো যে আপনারা এখানে কোমরে যতটুকু চওড়ার পরিমাণটি রয়েছে সবটুকু আপনারা এখানে নিয়ে নেবেন তাহলে উঠতে বসতে আপনাদের অনেক ইজি হবে আর আপনারা খুব কমফোর্টেবল এর সাথে এই প্যান কার্ড সালোয়ারটি পড়তে পারবেন তো এখানে আমরা চোদ্দ ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি তো যতটুকু আমরা হিপের জন্য মার্কিং করেছি ঠিক একই পরিমাণ আমাদের হায়ের জন্য মার্কিং করতে হবে ঠিক আছে তো আমি এখানেও চোদ্দ ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি একই কথা যারা একটু হেলদি আছেন আপনারা এখানে হায়ের মাপ কতটুকু নেবেন পনেরো থেকে ষোলো ইঞ্চি পরিমাণ নেবেন যেহেতু আমি এখানে কলি দিয়ে প্যান কার্ড সালোয়ারটি তৈরি করব এর জন্য আমি এখানে কোনো শেপ দিব না আমরা এখানে একটি স্টেট মার্কিং করব ঠিক আছে আর কলি ছাড়া কিভাবে প্যান কার্ড স্যালোয়ার তৈরি করতে হয় এর উপরেও আমার অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে যারা এখনো দেখেননি ভিডিওটি দেখে নেবেন আমি আপনাদের জন্য কমেন্ট সেকশন কিংবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব এখান থেকে মেপে দেখতে হবে যে কতটুকু হয়েছে তো আমাদের এখানে ইঞ্চি পরিমাণ তাই না চোদ্দের অর্ধেক কত হয় সাত মার্কিং করে তো একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমাদের ইঞ্চি হয়েছে তাই না তো আমাদের যে পায়ের মহড়ার অংশটি রয়েছে এখানেও আমরা সাত ইঞ্চিতে মার্কিং করব তো দেখুন আমি এখানে সাত ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি এই পয়েন্টে আমরা একটি এভাবে স্ট্রেট দাগ কাটবো তো দেখুন স্ট্রেট দাগ কেটেছে এবং এখান থেকেও আমরা এভাবে স্ট্রেট দাগ কেটে নিব এখানকার যে মিডল পয়েন্টই রয়েছে পায়ের মহড়ার অংশে এখানে এখন আমাদের পায়ের মহড়ার মাপ নিতে হবে তো আমাদের এখানে পায়ের মহড়া হচ্ছে 10 ইঞ্চি তো 10 এর অর্ধেক কত হয় 5 ইঞ্চি তাই না তার সঙ্গে আমি আরো 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য তাহলে কত হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ তাই না এখন একটু খেয়াল করে দেখুন এই সাইডে 3 ইঞ্চিতে মার্কিং করব আর এই সাইডে 3 ইঞ্চিতে মার্কিং করব তাহলে টোটাল কত হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ আশা করি বুঝতে পেরেছেন তো এই শেপ কাট দিয়ে এখন আমাদের এখানে একটি শেপ দিতে হবে ঠিক আছে আর এই শেপ কাটটিকে আমরা এখন এই সাইরে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এইভাবে একটি শেপ দিয়ে দিব ঠিক আছে তো এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব দেখুন আমাদের কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে একটু খেয়াল করে দেখুন এই সাইডটি কিন্তু আমাদের বন্ধ রয়েছে তাই না তো আমরা এই বন্ধ সাইডটি কাটিং করে আলাদা করে নিব তাহলে সামনের জন্য দুটি পার্ট আর পেছনের জন্য দুটি পার্ট কিন্তু আমাদের বের হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু চারটি পার্ট এরকম কাটিং হবে তো একটু খেয়াল করে দেখুন এটি কিন্তু আমাদের হাইয়ের অংশ তাই না তো এই সাইডটিও কিন্তু আমাদের সোজা আর এই সাইডও কিন্তু আমাদের সোজা এর জন্য আপনারা কি করবেন হায়ের যে অংশটি রয়েছে সে অংশে আপনারা মার্কিং করে নেবেন ঠিক আছে তো একটু খেয়াল করে দেখুন আমি এখানে মার্কিং করে নিয়েছি সেলাই করার সুবিধার জন্য তো যা সেলাই কাজে একদম নতুন আছে অবশ্যই কিন্তু আপনারা এই টিপসটি ফলো করবেন তা না হলে সেলাইটি ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো এখন আমাদের পায়ের যে মোহরীয় অংশটি ছিল সেই অংশে আমরা তিন ইঞ্চি চওড়া করে একটি কাপড় কাটিং করে নিব আর সাইড থেকে যে কাপড় আমাদের বের হয়েছে সেই কাপড়টুকুই আমরা এখানে করব। তো কাপড়টি কিন্তু দুইবার ভাঁজ করে চাপাট করা ছিল আর আমি এখানে আর একবার কাপড়টিকে ভাঁজ করে আটপাট করে নিয়েছি এখানে কিন্তু ডাবল ভাজ করে আমাদের ডিজাইনটি করতে হবে তো এইভাবে আমরা এই সাইডে কিছুটা অংশ বাড়তি রেখে তারপরে কিন্তু আমাদের কাটিংটি করতে হবে তো এখানে আমি কাপড়টি চড়া নিয়েছি দেখুন সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি আমাদের একচল থাকবে আর হাফ ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য ঠিক আছে এখন কলির কাপড়টি কাটিং করব আর এর জন্য কাপড়টিকে দেখুন দুইবার ভাঁজ করে চাপাট করে রেখেছে একসঙ্গে আমাদের দুটি কলি কাটিং হবে ঠিক আছে তো আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে আর অপর সাইডটি খোলা আছে এখান থেকে আমাদের কলির চওড়া হবে প্রায় আড়াই ইঞ্চি পরিমাণ ঠিক আছে আর লম্বা হবে এখানে আট ইঞ্চি পরিমাণ এইভাবে আমরা বাঁকা করে মার্কিং করে নিব তো এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব তো এই যে কর্নারটি রয়েছে এখানে আমরা একটু রাউন্ড করে দিব তো দেখুন আমাদের এরকম দুটি কলির কাপড় কিন্তু বের হবে তো এখন প্যান্ট পায়জামাটি সেলাই করবো আর এর জন্য দেখুন আমি সামনের পার্ট এবং পেছনের পার্ট এভাবে আলাদা করে নিয়েছি তো সবার প্রথমে আমরা কোন পার্টটি সেলাই করব হায়ের অংশ নাকি এই সাইড তাই না তো হায়ের যে অংশটি রয়েছে সেই অংশটি সবার প্রথমে আমাদের সেলাই করে নিতে হবে আটকে তো আমি সাইড থেকে দুই পরিমাণ কাপড় নিয়ে দেন আমরা এখান থেকে সেলাই করা শুরু করব এবং লাস্ট পর্যন্ত আমাদের সেলাই করে আটকে দিতে হবে একই রকম ভাবে কিন্তু আমাদের এই পার্টটিও আমরা হায়ের অপোজিট অংশটি সেলাই করে আটকে দিব যেহেতু এটি আমাদের এক রঙের কাপড় তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে নিচের কাপড়টিকে আমরা উল্টো সাইডে রেখে সাইড সাইড থেকে থেকে সেলাই সেলাই করে আটকে ঠিক আছে তো দুই আমাদের করার পর দেন আমরা পায়ের দিব মহরার যে কাপড়টি ছিল সেই কাপড়টিকে আমাদের সেলাই করে নিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো দুটি কাপড় ভালো করে সেট করে ধরে তারপরে কিন্তু আমাদের সেলাইটি করে নিতে হবে তো এই পার্টটি আমরা যেভাবে সেলাই করবো একই রকম ভাবে কিন্তু অপর পার্টটিও আমরা সেলাই করে নিব তো দেখুন আমাদের সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা কাপড়টিকে এরকম করে মেলে নিব মেলে নেওয়ার পর এর ওপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিব ঠিক আছে তো ফিনিশিংটি ভালো করার জন্য আপনারা চাইলে কিন্তু এরকম নখ দিয়ে একটু ঘষেও নিতে পারেন তারপরে কিন্তু আপনারা চাপ সেলাই বসিয়ে দিতে পারেন তো যা সেলাইয়ের কাছে একদম নতুন আছে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে থাকেন যে আপু চাপ সেলাইটি বসানোর সময় কাপড়টি কোন সাইডে রাখবো তো দেখুন একটু খেয়াল করে এই যে সেলাইয়ের যে কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে আমি আমার হাতের বাম সাইডে রেখেছি এবং রাখার পর কিন্তু এর ওপর দিয়ে আমরা একটি চাপ সেলাই বসিয়ে দিব ঠিক আছে তো চাপ সেলাই বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা পায়ের যে মহড়ার অংশটি রয়েছে সেই অংশটি সেলাই করব আর এর জন্য কিন্তু আমরা সাড়ে তিন ইঞ্চি চড়া করে এক্সট্রা কাপড় কাটিং করেছিলাম তাই না তো একটু খেয়াল করে দেখুন এই কাপড়টিকে আমি সাইডে সরিয়ে রাখবো আর এই কাপড়টিকে একটু আমরা এভাবে মেলে নিব মেলে নেওয়ার পর দেখুন একটি সাইড এরকম খোলা থাকবে আর একটি সাইড এরকম বন্ধ থাকবে তাই না যে সাইডটি বন্ধ থাকবে সেই সাইডটিও আমরা কাটিং করে নিব এভাবে তো কাটিং করার পর দেখুন এরকম দুটি পার্ট কিন্তু বের হয়ে যাবে তো তখন আমরা কি করব কাপড়টিকে ভাঁজ করব এবং ভাজ করার পর মাছ কাটিং করে আলাদা করে দিব তো দেখুন এরকম কিন্তু আমাদের চারটি পার্ট বের হবে একটি পার্টের সঙ্গে আমাদের দুটি এরকম কাপড় অ্যাটাচড হবে ঠিক আছে কাপড়টিকে আমি মাঝখান দিয়ে এভাবে উল্টো সাইডে ভাঁজ ভাজ করে নিব ভাঁজ করার পর একটি সাইড যে কোনো একটি সাইড আমাদের সেলাই করে আটকে নিতে হবে ঠিক আছে একই রকম ভাবে এই পাটটিও আমরা মাঝখান দিয়ে উল্টো সাইডে ভাঁজ করে সাইড থেকে সেলাই করে আটকে নিব তো এরকম আমরা সোজা সাইড এ নিয়ে আসবো এবং এই যে কর্নারটি রয়েছে এই কন্যাটিকে চোখা কোনো কিছু সাহায্যে এরকম করে কোনাগুলো ভালো করে বের করে নিবো ঠিক আছে তো দেখুন কাপড়টি কোনা কিন্তু খুব সুন্দর বের হয়ে গিয়েছে একই রকম ভাবে এই কাপড়টির কর্নারও কিন্তু আমরা এইভাবে বের করে নিব আমরা সাইডে এবং এই আমরা সাইডে তো একটু খেয়াল করে দেখুন যে সাইডটি আমরা সেলাই করে আটকে নিয়েছি সেই সাইডটি কিন্তু আমরা এভাবে এই মিডল পয়েন্টে রাখবো ঠিক আছে তো অবশ্যই দুটি মিডল পয়েন্ট ভালো করে ধরে তারপরে কিন্তু আমাদের সেলাইটি করতে হবে অবশ্যই খেয়াল রাখবে তো এইভাবে আমরা দুটি কাপড় ভালো করে সেট করে ধরে সাইড থেকে সেলাই করে আটকে নিব যখন আমরা এখানে মিডেল পয়েন্টে আসব তখন আমাদের ব্যাক স্টিচ দিয়ে কিন্তু এই আটকে নিতে হবে তারপর আমরা কি করব এই যে আরো একটি যে পার্ট ছিল এই বন্ধ অংশটি কিন্তু এই ঠিক পয়েন্টের সঙ্গে এইভাবে ভালো করে ধরে তারপরে কিন্তু আমরা সেলাই করে দিব অবশ্যই কিন্তু দুটি মিডল পয়েন্ট আপনাদের একসাথে ধরে তারপরে কিন্তু সেলাইটি করতে হবে আর তা না হলে কিন্তু ডিজাইনটি পারফেক্ট হবে না তো এইভাবে আমি সেট করে নিব কাপড়টিকে এবং ব্যাক স্টিচ দিয়ে দুটি কাপড়ে কিন্তু আমরা লক করে নিব তো দেখুন আমাদের কিন্তু সাইড থেকে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা কাপড়টিকে এরকম করে উল্টো সাইডে নিয়ে যাব ঠিক আছে উল্টো সাইডে নিয়ে যাওয়ার পর দেন আমাদের কি করতে হবে কাপড়টিকে এভাবে ধরে এর ওপরে চাপ সেলাই বসিয়ে দিতে হবে সাইড থেকে অতিরিক্ত যে কাপড় রয়েছে সে কাপড়টুকু আমরা কাটিং করে দিব মহড়ার যে ডিজাইনটি ছিল সেই ডিজাইনটি কিন্তু তৈরি করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে আমাদের তিনটি শো বাটন শুধু করতে হবে তো আমাদের প্যান্ট সাইডের এবং পায়ের মোহরির কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমাদের হায়ের অংশটি সেলাই করতে হবে তো হায়ের অংশে কিন্তু আমরা কলি কাটিং করেছিলাম তাই না হায়ের অংশে আমরা কলি অ্যাটাচ করব তো সব সময় খেয়াল রাখবেন একটি পার্টের সঙ্গে আমরা এরকম দুটি কলি অ্যাটাচ করব। ঠিক আছে তো কলিটি আমরা কিভাবে অ্যাটাস্ট করব এই যে লম্বা যে অংশটি রয়েছে এটি কিন্তু আমাদের ওপরের দিকে থাকবে আর রাউন্ডের যে অংশটি রয়েছে সেটি কিন্তু আমাদের নিচের দিকে থাকবে ঠিক আছে প্যান্টের কাপড়টিকে আমি সবার প্রথমে এক পাট করে নিব এভাবে কাপড়টিকে আমাদের মেলে নিতে হবে তো দেখুন কাপড়টিকে আমি মেলে নিয়েছি মেলে নেওয়ার পর এখানে আমরা কি করব নিচের কাপড়টিকে আমরা সোজা সাইডে রাখব আর কলির কাপড়টিকে আমরা এভাবে উল্টো সাইডে রাখবো উল্টো সাইডে রাখার পর দুটি কাপড় ভালো করে সেট করে ধরে সাইড থেকে সেলাই বসিয়ে আটকিয়ে দিব একটি সাইডে কিন্তু আমাদের একটি কলি অ্যাটাস্ট করা কমপ্লিট হয়ে গেল দেন আমরা অপর যে অংশটি রয়েছে হায়ার সেই অংশে আমাদের আরো একটি কলি অ্যাটাচ করতে হবে একই রকম ভাবে তো নিচে কাপড়টিকে সোজা সাইডে রেখেছি আর ওপরে কলি কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সাইড থেকে সেলাই বসে আটকে দিব তো এইভাবে কলির কাপড়টিকে আমরা সেট করে ধরবো এবং সাইড থেকে সেলাই করে দিব প্যান্টের কাপড় কিংবা কলির কাপড় কোনোভাবে টানাটানি করা যাবে না আলতো হাতে সেলাইটি করতে হবে এর উপর একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে একই রকম ভাবে আমরা এই সাইডেও কলিটি সেলাই করে নিব তো কাপড়টিকে আমার দিকে ঘুরিয়ে নিয়েছে এবং কলি কাপড়টিকে এভাবে রেখে আমরা সেলাইটি করে নিব কাপড়টিকে মেলে নিতে হবে এবং এর ওপরে চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো একটু খেয়াল করে দেখুন আমি একটি পার্টির সঙ্গে দুই সাইডে দুটি কলি কিন্তু অ্যাটাচড করে নিয়েছে এখন আমাদের আর একটি যে পার্ট ছিল সেই পার্টটিকে এর ওপরে রাখতে হবে তো রেখে তারপরে কিন্তু আমাদের সেলাইটি করতে হবে তো নিচে কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি আর ওপরের কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি তো দুটি কাপড় ভালো করে সেট করে ধরে আমাদের এখান থেকে সেলাইটি করা স্টার্ট করতে হবে এবং এখানে আসার পর একটু খেয়াল করে দেখুন কলির যে মাথার অংশটি রয়েছে এখানে আসার পর আমাদের এই কাপড়টিকে এভাবে বাঁকা করে নিতে হবে ঠিক আছে বাঁকা করে নিয়ে তারপর সেলাই করে একদম এই শেষ পর্যন্ত আটকিয়ে দিতে হবে একই রকম ভাবে আমাদের এই সাইডের যে কলির পাটটি রয়েছে সেই পাটটিও সেলাই করতে হবে তো এখান থেকে থেকে আমরা মিলিয়ে দেন সাইড সেলাই করে যখন কলির যে মাথার অংশটি রয়েছে এখানে আসব তখন আমরা কি করব কাপড়টিকে এভাবে বাঁকা করে নিব ঠিক আছে বাঁকা করে তারপর আমাদের সেলাই করে একদম হাই পর্যন্ত মিলিয়ে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের কলিটি অ্যাটাচ করা কমপ্লিট হয়ে যাবে তো নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রাখবো আর ওপরের কাপড়টিকে আমি উল্টো সাইডে রাখবো তো দুটি কাপড় ভালো করে সেট করে নিবো তারপর সেলাইটি করা স্টার্ট করব তো অবশ্যই কিন্তু এই অংশটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে প্যান্টের সঙ্গে কলিটি অ্যাটাস্ট করেছে তো একটু খেয়াল করে দেখুন এই যে কলির যে মাথার অংশটি রয়েছে এখানে যখন আসবো তখন কিন্তু অবশ্যই কাপড়টিকে এইভাবে বাঁকা করে ধরতে হবে ঠিক আছে সুইটিকে কাপড়ের মধ্যে গেঁথে রেখে আমরা কাপড়টিকে এইভাবে বাঁকা করে ধরবো দেখুন এভাবে বাঁকা করে ধরতে হবে দেন আমরা সেলাই করে নিবো তো কাপড়টিকে এরকম করে আমরা মেলে নিব ঠিক আছে মেলে নেওয়ার পর একসাথে আমরা এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে এতটুকু অংশ দেখবেন তাহলে কিন্তু খুব আপনারা বুঝতে পারবেন আমি কলিটি তো একটু খেয়াল করে দেখুন আমাদের কিন্তু একটি কলি পুরোপুরি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে একই রকম ভাবে অপর সাইডের কলির অংশটি আমরা লাগিয়ে নিব তো একই রকম ভাবে অপর সাইডের অংশটি আমরা সেলাই করে নিচ্ছি কাপড়টিকে এরকম করে মেলে নিয়ে এর উপরে একই রকম ভাবে আমাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো দেখুন আমাদের কোয়ালিটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের সাইড থেকে প্যান্ট পাজামাটি ফিটিং করে নিতে হবে তো এখানে আপনারা কিন্তু আপনাদের পায়ের মোহরি অনুযায়ী যতটুকু হবে সেই পরিমাণ মার্কিং করার পর এক্সট্রা কাপড়টুকু আপনাদের সেলাই করে আটকে দিতে হবে তো এখান থেকে সেলাই করে আমরা হায়ের অংশ সেলাই করে নিব এবং একদম এই পর্যন্ত আমাদের সেলাই করে আটকে দিতে হবে আর আমি এই মার্কিংটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য করেছি ঠিক আছে এতটুকু অংশ সেলাই করার পর আমাদের কোমরের যে অংশটি রয়েছে সেই অংশে ইলাস্টিক অ্যাটাস্ট করতে হবে তো এখন আমাদের হিপের অংশে ইলাস্টিক অ্যাটাস্ট করতে হবে আর এর জন্য কাপড়টিকে একটু খেয়াল করে দেখুন আমি এরকম এক পাট করে নিয়েছি এবং প্রায় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে ভাজ করে উল্টো সাইড একটি সেলাই বসিয়ে আটকে দিব তো এখানে আমরা ইলাস্টিক নিয়েছি তো কতটুকু হিপের জন্য কি পরিমাণ ইলাস্টিক ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যতটুকু আপনাদের হিপের মাপ হবে তার অর্ধেক করবেন এবং তার সঙ্গে আরো পাঁচ ইঞ্চি এক্সট্রা নেবেন ঠিক আছে আমাদের এখানে হিপ হচ্ছে চল্লিশ চল্লিশের অর্ধেক হচ্ছে বিশ ইঞ্চি এবং তার সঙ্গে যদি আরো পাঁচ ইঞ্চি নিই তাহলে কত হচ্ছে আমাদের পঁচিশ ইঞ্চি পরিমাণ হচ্ছে তাই না ইলাস্টিকের লম্বা তো দেখুন আমি এখানে পঁচিশ ইঞ্চি লম্বা ইলাস্টিক নিয়েছি তো ইলাস্টিকটিকে আমরা এখন এইভাবে দেখুন একটার উপরে একটা এইভাবে রেখে এর উপরে ভালোভাবে সেলাই করে নিব তো এখন আমাদের ইলাস্টিকটি অ্যাটাস্ট করতে হবে তো কাপড়টিকে আমরা উল্টো সাইডে রেখে কিন্তু ইলাস্টিকটিকে অ্যাটাস্ট করব তো একটু খেয়াল করে দেখুন আমি ইলাস্টিকটিকে এইভাবে কাপড়ের উপরে রাখবো এবং এই কাপড়টিকে এভাবে আরো একবার ভাঁজ দিব ঠিক আছে ভাঁজ দিয়ে দেন এর উপরে সেলাই করব তো যার সেলাই কাজে একদম নতুন আছেন তাদেরকে বলছি আপনারা অবশ্যই কিন্তু কাপড়ের উপরে এই সেলাইটি দেওয়ার জন্য চেষ্টা করবেন ইলাস্টিকের উপরে কিন্তু কখনোই দেওয়া যাবে না ঠিক আছে তো একটু খেয়াল করে দেখুন আমাদের কিন্তু ইলাস্টিকের তুলনায় কাপড় বেশি থাকবে তখন কি করব আমরা ইলাস্টিকটিকে এভাবে টেনে টেনে কাপড়ের মধ্যে থেকে বের করব ঠিক আছে দেন আমরা কাপড়টিকে ভালো করে 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 কাপড়ের সেলাইটি তো আবারও ওপরে দেখুন আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা কাপড়টিকে এভাবে সেট করে নিব এখন আমরা ইলাস্টিকের ওপর দিয়ে একটি সেলাই বসিয়ে দিবো তো এইভাবে দুই সাইড থেকে কাপড়টিকে কিন্তু আমাদের টেনে ধরতে হবে তারপরে কিন্তু সেলাইটি করতে হবে ঠিক আছে তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার জন্য দয়া করবেন ধন্যবাদ